नमस्कार बंधु आमी तीर्थ आपनादेर बेंगली जंक्शनेर एकटा नतून भिडियो स्वागत करछि। आजके आमरा एकटा नतून धरनेर जिनिस देखब जा हयतो खूब अल्प लोकेई देखेछे, सेटा होच्छे आमरा कि करे बिजय टाइपटा एसटीएम एर माध्यमे टाइप करब उइदाउट कोनो सफ्टवेयर, शुधु एसटीएम 4.0 दिये। आसुन एई भिडियोटा शुरू करा जाक। प्रथमे आमी एसटीएमटा अन करे नेब। एसटीएम ऑन होते एकटू टाइम लागबे। ए देखुन एसटीएम एटा आमार 4.0 आछे, आपनारा 3.5 करते पारबेन। बिजय टाइप सेटा आपनाके देखिए दिई किभाबे करबेन। आसुन एसटीएम एखाने खुले गेलो देखते पाच्छेन। एबार आसा जाक एटाके आमी आमार कोरेल ड्र खुललाम। एखाने आमार काछे ए देखुन बिजयेर किछु टाइप आछे, 7टा टाइप। एखाने आमी निजेर नाम सरि 8टा टाइप आछे, एखाने जेमन निजेर नामटा टाइप करे रेखेछि। टाइपगुलो आमार खूब पछन्द। फार्स्टेरटा होच्छे देखुन कुमारखाली एमजी, तारपरेरटा होच्छे मेघना, एछाड़ा एटाओ रयेछे महानंदा एबं आरो किछु टाइप आछे, सेइगुलो परे देखा जाबे। एइगुलो जास्ट एइ टाइपगुलो एबं आमि आरो किछु टाइपेर सन्धान आपनादेर दिये देबो आमार এই ভিডিওর মাধ্যমে। পরবর্তী একটা ভিডিওর পর আমি জানিয়ে দেব যে কিভাবে আপনি টাইপগুলো পাবেন। আসুন কিভাবে টাইপ করবেন আপনারা অনলাইন থেকে এইগুলো ডাউনলোড করে নিতে পারবেন, নইলে আমি আমার ডেসক্রিপশানে এই টাইপগুলো ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব। আসুন শুরু করা যাক। ফার্স্টে আমরা কি করলাম দেখুন, ফার্স্টে আমরা এই যে এসটিএমটায় গেলাম। এটা আমার উইন্ডোজ 10 চলছে, আপনারা যে কোনো ভার্সন আপনারা শুধু এসটিএম 4.0 হলেই হয়ে যাবে। এখানে আমি ফার্স্টে বাংলা করে নিলাম, F5 টিপে বাংলা হয়ে গেল। তারপরে এটার উপরে রাইট ক্লিক করে দেখলেন আমার এখানে এর পপআপ মেনু খুলে গেল। এখানে আমি যাব কিবোর্ড লেআউটে। কিবোর্ড লেআউটে গিয়ে বাংলা যখনই প্রেস করব, সরি এটা তো আমার আমি এসটিএম 5 করছি, এটা এটা আপনারা যেটা করবেন সেটা আপনাকে যেতে হবে, সরি ফ্রন্ট লেআউট। ফ্রন্ট লেআউটে গিয়ে আপনি যাবেন বাংলায়। বাংলায় দেখছেন আমার এখন নর্মাল টাইম এসটিএম BNXX মানে BNT, এইগুলো BNP ওইগুলো ইউজ করে। তারপরে হচ্ছে অ্যাকাডেমিক স্টাইল হচ্ছে BA দিয়ে, এক্সটেন্ডেড এসটিএম যেগুলো হচ্ছে এসটিএমের একদম পুরনো ভার্সনের সেইগুলো। তারপরে আছে ইউনিকোড, আর তারপরে হচ্ছে ওল্ড ফন্ট। ওল্ড ফন্টে গেলে দেখছেন মনো, সরি ওল্ড ফন্টে গেলে আপনি দেখছেন মনোটাইপ, টপ টাইপ, বিজয়, ইন্ডিকা। আমি চলে গেলাম বিজয়টা ক্লিক করলাম। আমি যেরকম লেআউটে কাজ করি সেই লেআউট, এই দেখুন লেআউট আমি দেখিয়ে দিচ্ছি। আমি আমার লেআউট 5-এই রেখেছি, আমি লেআউট কিছু চেঞ্জ করিনি কারণ এটা আমি 5টা আমি জানি। এরপরে আমি এটাকে খুলে নিলাম। ঠিক আছে, এই দেখুন এখানে খুলে নিলাম। এই ফাইলটাকে আমি কপি করলাম, কপি করে এখানে আমি এখন টাইপ করব। আমি যেরকমভাবে আমি টাইপ করি, আমি লিখব সুপ্রভাত বন্ধুরা, আপনারা ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখছেন আমরা কি সুন্দরভাবে এখানে এটা আমরা টাইপ করতে পারছি। আপনি বিশ্বাসও করতে পারবেন আমরা কত শীঘ্রই, যদি আপনাদের কাছে অনেকেই আছে যেটা আমরা টাইপ চেঞ্জ করি, কিন্তু আমাদের কাছে কিছু কিছু টাইপ আছে যেগুলো বিজয়তে আমাদের খুবই ভালো লাগতো। আমি যখন বিজয়ে কাজ করতাম সেই টাইপগুলো আমি এখানে খুবই সহজেই টাইপ করতে পারছি। এর জন্য আমার কোনো আলাদা সফটওয়্যার লাগছে না, একমাত্র এসটিএম 4.0 দিয়েই আমি সমস্ত কাজ করতে পারছি। এটা হলো এইভাবে আমরা বিজয় দিয়ে এসটিএম টাইপ করতে পারবো। আপনারা এইভাবে করবেন। প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের কাজের লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নোটিফিকেশান আইকনটাকেও টিপে দেবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি ছাড়ি তখন সেটা আপনার সঙ্গে আপনার কাছে আপডেট চলে আসে। ভালো থাকবেন, ভালো রাখবেন। সুপ্রভাত বন্ধুরা।